হঠাৎ করে ভুতুরে শহরে পরিণত হয়েছে, বন্দি বন্দি মনে হচ্ছে, একটা দুঃস্বপ্নের মধ্যেই আমরা আছি। আমাদের বাসার বাইরে বের হওয়ার অনুমতি শুধুমাত্র পরিবারের একজনের, অর্থাৎ বিশেষ প্রয়োজনে আমরা শুধু একজন বের হতে পারবো। হতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা অথবা ময়লা আবর্জনা ফেলতে হবে। একজন রিটেইলার, এর জন্য এখানে শপিং করতে আসছি, কিন্তু মার্কেটটা কীরকম ফাঁকা একটু দেখেন। সাধারণত এখানে অনেক লোক থাকে, আপাতত ভয়ের কারণে এবং রেস্ট্রিকশনের কারণে কেউ বেরোচ্ছে না। আমি তো জব করি, যার কারণে আমি প্রতিদিনই বের হতাম, এখন তো সেটা হচ্ছে না, যার কারণে নিজের কাছে বন্দি বন্দি মনে হচ্ছে। বাচ্চাকে টাইম দিচ্ছি, বাচ্চাকে নিয়ে সময় কাটাচ্ছি, বাচ্চা বের হতে চাচ্ছে, বাসায় থাকতে থাকতে বিরক্ত, একটু বিরক্ত করছে, কিন্তু বের হওয়ার তো কোনো উপায় নেই। আমরা লম্বার্দিয়া জোনের একটা শহর, যেটা করোনা ভাইরাসে খুব বেশি আক্রান্ত হয়েছে। এই শহরকে আমি 9 বছর ধরে চিনি, হঠাৎ করে ভুতুরে শহরে পরিণত হয়েছে। এই যে একটা স্কুলের সামনে আমি দাঁড়িয়ে আছি, যেটা বন্ধ আজকে প্রায় 3 সপ্তাহ ধরে, স্কুলগুলো বন্ধ, এবং বাইরে বাচ্চাদের ছবি লাগানো, যেখানে লেখা আছে যে তুত্ত আন্দারা বেনে, মানে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন চাইলেও আমি অফিস করতে পারবো না, কারণ অফিস বন্ধ, তো অনেকটা আমি বাধ্য। বাট এর মধ্যে একটা মজাও আছে যে অনেকদিন পর আমরা ফ্যামিলির সবাই দীর্ঘ সময়ের জন্য একসাথে আছি। আমরা সিনেমা দেখছি, বিভিন্ন রকম প্রোগ্রাম দেখছি, যেগুলো আগে সময়ের অভাবেই দেখা হতো না। প্রতিদিনই আমি নতুন নতুন কিছু রান্না শেখার চেষ্টা করছি আমার ওয়াইফের কাছ থেকে। পাশাপাশি বাসায় যেহেতু আমার 2টা বেবি আসছে, সো ওদেরকে সময় দেওয়ার পাশাপাশি ওদের বিভিন্ন গেমস খেলা, সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে তাদের আমাদের ভাড়া দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, সেক্ষেত্রেও 60% পর্যন্ত সরকার কভার করবে। পাশাপাশি এরপরেও যদি আমরা সমস্যা ফিল করি, আমরা খুব সহজ শর্তে ঋণ নিতে পারবো ব্যাংক থেকে, এবং সেই ঋণগুলো 6 মাস পরে থেকে শুরু করা হবে আমাদের পেমেন্ট। তো আমার মনে হচ্ছে যে আমরা যতই দুঃসময় হোক, সবার সাথেই আমরা এটা পার করতে পারবো।